সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর রোজা আবার ছিদ্র হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই অপরাধের কারণে রোজা ছিদ্র হয়। এক নাম্বার মিথ্যা কথা বলা, দুই নাম্বার গীবত করা। মানুষ মিথ্যা বলে জিহ্বা দিয়ে, মানুষ গীবত করে জিহ্বা দিয়ে, মানুষ সাহরি খায় জিহ্বা দিয়ে, মানুষ ইফতার করে জিহ্বা দিয়ে, মানুষ সারাদিন কষ্ট করে আল্লাহর জন্য যেই রোজাটা রাখলো এই রোজাটাকেও ছিদ্র করে জিহ্বা দিয়ে, তথা মিথ্যা এবং গীবতের মাধ্যমে। এইজন্য এই জিহ্বাকে আপনি হেফাজত করতে হবে যেন আপনার রোজাটা ছিদ্র না হয়। সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুক্তির উপায় কি? নবীজি বললেন, মুক্তির উপায় তিনটা। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানা, তোমার জিহ্বা তুমি সংযত রাখবা। দুই নাম্বার, ওয়াল্লিয়াসাকা বাইতু, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তিন নাম্বার, রফকি আলা খাতিয়াতিক, তুমি অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করবা। এই তিনটা কাজ। এক নম্বরে বললেন, তুমি জিহ্বা সংযত রাখবা, জিহ্বাকে গুনাহ থেকে তুমি হেফাজত করবা। তিরমিজি শরীফের ২৬১৬ নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন, মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। নবীজিকে বললাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, হুজুর আমারে এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করায়, জাহান্নাম থেকে দূরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাআবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, এক নাম্বার আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। দুই নাম্বার, তুকিমুসসালাহ, নামাজ কায়েম করবা। তিন নাম্বার, তুতিজ্জাকা, যাকাত আদায় করবা। চার নাম্বার, তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। পাঁচ নাম্বার, তাহাজ্জুল বাইতা, হজ করবা। এই পাঁচটা বলার পর নবীজি বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না? আল্লাহ নবী বলেন, কল্যাণের দরজা তিনটা। বলেন, কল্যাণের দরজা কয়টা? এক নাম্বার সৌমু জুন্নাহ, এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা। দুই নাম্বার সদাকা, সত্তা করা। তিন নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করা। কল্যাণের দরজা তিনটা, এক নাম্বার রোজা রাখা, দুই নাম্বার সত্তা করা, তিন নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করা। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামি, আমি কি তোমাকে প্রতিটা জিনিসের মূল কোনটা এটা বলবো না? আমি কি তোমাকে খুঁটির কথা বলবো না? আর চূড়ান্ত শাখা কোনটা এটা বলবো না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম, প্রতিটা বিষয়ের মূলের নাম হলো ইসলাম। ওয়া আমুদুহু আসসালাহ, খুঁটির নাম হলো নামাজ। ওয়া জিরওয়াতু সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শাখার নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় কি করা? এই যে লম্বা কথাগুলো নবীজি এক সাহাবিকে বললেন, এবার দেখেন নবী কি বলে। মুআজ, আমি যে তোমার এতগুলা ওয়াজ করলাম, ইবাদত করতে বললাম, নামাজ পড়তে বললাম, রোজা রাখতে বললাম, হজ করতে বললাম, জিহাদের কথা বললাম, ইসলামের কথা বললাম, কল্যাণের দরজা কোনটা তাও বললাম, মূল কোনটা তাও বললাম, খুঁটি কোনটা তাও বললাম, চূড়ান্ত শাখা কোনটা তাও বললাম, আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লি, আমি কি তোমাকে এই সবগুলার সার নির্যাস কোনটা এটা বলবো না? সব ওয়াজ করার পরে নবী বলে, সার নির্যাস কোনটা এটা কি বলবো না? তো মুআজ ইবনে জাবাল বলেন, জি হুজুর বলেন। নবী বললেন, নিজের জিহ্বাটা ধরে বললেন, মুআজ কুফা আলাইকা হাজা, এই জিহ্বা তুমি নিয়ন্ত্রণ করো, তোমার সব ইবাদত ঠিক থাকবে। তুমি জিহ্বা নিয়ন্ত্রণ করো, তোমার সব ইবাদত কি থাকবে? মুআজ ইবনে জাবাল বলেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিহ্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? আল্লাহ নবী জবাব দিলেন, হাল্লিয়াকুব্বুন নাস ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, নবীজি বলেন, বেশিরভাগ মানুষকে জিহ্বার অপরাধের কারণে মাথাটা নিচের দিকে দিয়ে
পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে শুধু জিব্বার অপরাধের কারণে কিসের অপরাধের কারণে জিব্বা বলেন সাহরি খাই কি দিয়ে ইফতার করি কি দিয়ে রোজা সিদ্র করি কি দিয়ে জিব্বা দিয়ে এজন্য জিব্বার অপরাধে বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় জিব্বার অপরাধে মানুষ যে রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল এই ঢালকে সিদ্র করে অতএব এই রমজানের একটা রোজাও আমরা সিদ্র করব না ইনশাআল্লাহ যারা রাতের বেলা রাত জেগে থাকেন অনেকে অনেকে ফ্যাক্টরিতে চাকরি করেন কোম্পানি কারখানায় চাকরি করেন আপনাদের উচিত ঘুমিয়ে যাওয়া তাড়াতাড়ি তারাবির নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া বেশি রাত না করা কারণ আপনি তো বাধ্য আপনি যেতেই হবে কাজে সকালে ঘুমিয়ে যাওয়ার পর প্রতিদিন এই রমজানে অতীতে যা হওয়ার হয়েছে এই রমজান থেকে নিয়ত করব যে সাহরির সময় উইঠা আমরা 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব ইনশাআল্লাহ কয় রাকাত 8 রাকাত যদি না পারি 6 রাকাত 6 রাকাত যদি না পারি 4 রাকাত 4 রাকাত যদি না পারি কমপক্ষে 2 রাকাত 2 রাকাতের নিয়ত কেউ করে না এলে উঠবেনই না 8 রাকাত তাহাজ্জুদ বলেন কয় রাকাত 8 রাকাত না পারলে 6 রাকাত না পারলে 6 রাকাত না পারলে 2 রাকাত নিয়ত হবে কয় রাকাত 8 রাকাত সহিহ বুখারীর বর্ণনা 1147 নম্বর হাদিস মন দিয়ে শুনেন এই হাদিসের অনুবাদটা আগে শুনবেন অনুবাদ শোনার পর আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব মন দেন সবাই মন দেন সহিহ বুখারীর 1147 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু সালামা রাহমাতুল্লাহি আলাই তিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা প্রশ্ন করলেন আম্মাজান কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান আম্মা জান আল্লাহ নবীর রমজান মাসে রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই রমজান মাসে রাতের নামাজ বলেন রমজান মাসে বলেন রমজান মাসে রাতের নামাজ কেমন ছিল আপনার কাছে জানতে চাই তো রাতের নামাজ কি এটা বাস রাতের নামাজ বলেন কিসের নামাজ কেন আম্মা জান যে জবাবটা দিবে জবাব দেওয়ার পরে আপনারাই বইলেন রাতের নামাজটা কি হইতে পারে আগে জবাবটা শুনেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযিদু ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি আলা 11 রাকআতান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন আল্লাহ নবী রমজান এবং রমজান ছাড়া এর মানে রমজান এবং রমজানের বাহিরে যেই 11 মাস এই 11 মাস এবং রমজান সহ মোট 12 মাস রমজান এবং রমজানের বাহিরে রমজান ছাড়া 11 মাস রমজান সহ 12 মাস আম্মা জান বলেন এই 12 মাস রাতের বেলা 11 রাকাতের বেশি আল্লাহ রাসূল রাতের নামাজ পড়তেন না কয় মাস 12 মাস রমজান এবং রমজান ছাড়া মোট কয় মাস এই 12 মাস নবী রাতের বেলা 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না 4 রাকাত পড়তেন পড়ার পর আল্লাহ নবী ঘুমাইতেন ঘুমের পর আবার 4 রাকাত পড়তেন আবার ঘুমিয়ে যাইতেন আবার আল্লাহ নবী জাগ্রত হতেন হওয়ার পর 3 রাকাত বিতরের সালাত আদায় করতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইসাল্লি আরবাআ 4 রাকাত পড়তেন পড়ার পর সুম্মা ইসাল্লি আরবাআ আবার 4 রাকাত পড়তেন 4 দুগুণে 8 রাকাত এরপর সুম্মা ইউতিরু বিসালাস 3 রাকাত বিতির পড়তেন ইমাম ইবনে আব্দুল বার এই হাদিসের ব্যাখ্যায় বলেন ইউসাল্লি আরবাআ তিনি 4 রাকাত পড়তেন সুম্মা ইয়ানামু এরপর ঘুমাইতেন সুম্মা ইউসাল্লি আরবাআ আবার 4 রাকাত পড়তেন সুম্মা ইয়ানাম আবার ঘুমাইতেন সুম্মা ইউতিরু বিসালাস এরপর 3 রাকাত বিতির পড়তেন রমজানের বাহিরে যে 11 মাস রমজানটা বাদ দেন রমজানের বাহিরে 11 মাস এই নবী রাতে জাগতেন আবার ঘুমাইতেন আবার জাগতেন আবার ঘুমাইতেন এই রাত ব্যাপী যে 4 রাকাত নামাজ পড়তেন এটা রাতের নামাজের নাম কি দিবেন বলেন তো হ্যাঁ সবাই বলেন এই নামাজটা কি অনেক ভাইয়েরা কয় রমজানে তারাবি রমজানে কি বলে 11 মাসের নাম কি না না অন্য কোনো নাম দেন আপনারা না দেন
ধরে নিলাম এটার নাম তারাবি, কিন্তু এগারো মাস এটার নাম কি হবে? হ্যাঁ বলেন, এই নামাজটাই রমজান মাসে অনেক ভাইয়েরা বলে এটা তারাবি। এগারো মাস যেই নামাজের নাম তাহাজ্জুদ, আপনারা কিন্তু বললেন এগারো মাস, এটার নাম তো তাহাজ্জুদ ছাড়া অন্য কিছু দেওয়ার সম্ভবই না। রমজান মাসে এশার নামাজের নাম কি থাকে? ফজরের নামাজের নাম, জোহরের নাম, আসরের নাম, মাগরিবের নাম। তাহলে রমজানের আগে এগারো মাস এশার নামাজের নাম, রমজানে এশার নাম, মাগরিবের নাম রমজান ছাড়া এগারো মাস মাগরিব, রমজানে আসরের নামাজের নাম রমজান ছাড়া এগারো মাস আসর, রমজানেও তাহাজ্জুদ নামাজের নাম রমজান ছাড়া এগারো মাস। তো রমজানে কি? এটা কেমনে তারাবির নাম হয়? এই এই হাদিস দিয়ে, এই হাদিসটা দিয়ে আমাদের অনেক ভাই, আমি বিশ্বাস এটা একদম সম্পূর্ণ গলত ভুল, এটা সম্পূর্ণ গলত বুঝ, এই বুঝ সঠিক না। আম্মাজান তো বলেই দিলেন রমজান এবং রমজান ছাড়া, তো বুঝে নিলাম রমজানে এটার নাম তারাবি, কিন্তু রমজান ছাড়া নামটা হবে কি? তাহাজ্জুদ। তো এগারো মাস এটার নাম তাহাজ্জুদ, রমজান এটার নাম তারাবি হয়ে যাবে, এই ব্যাখ্যাটাও সঠিক হবে না, এই বুঝটাও সঠিক হবে না। এগারো মাস যার নাম তাহাজ্জুদ, রমজানেও তার নাম তাহাজ্জুদ। তারাবি বারো মাসের নামাজ না, তারাবি এক মাসের নামাজ। ওলামা ছাড়া অন্য যারা ঠিক বলছেন, আপনাদের কাছে আমার জানার বিষয়, বুঝে শুনে ঠিক বলছেন তো ভাই? বাইরেই তো বলবেন হুজুর আপনার মাঠে বুঝছিলাম, বাইরে আবার অবুঝ হয়ে গেছে, এরকম না তো? আচ্ছা যাক, আল্লাহ আল্লাহ আমি বুঝানোর চেষ্টা করছি, আপনি বাকি বুঝ দিয়ে দিন। তাহলে আমাদের মাঝে দ্বন্দ্ব হয়েছে কি নিয়া? তারাবির রাকাত নিয়া। কি নিয়া দ্বন্দ্ব হয়েছে? রসুল বলছে দ্বন্দ্ব হবে, নিরসনের উপায় কয়টা? এক, কার সুন্নত? দুই নম্বর, সাহাবা। নবীর সুন্নতে কি রাকাত পাই না শুধু তারাবি পাই? সাহাবাদের সুন্নতে কি শুধু তারাবি পাই না রাকাতও পাই? খালাস, ঝগড়া শেষ। তো ঝগড়ার কি দরকার বারবার শুধু শুধু? আল্লাহ ঝগড়া মুক্ত থাকার তৌফিক দান করেন। তাহলে আগামীকাল রাতে দেখা যাবে ইনশাআল্লাহ। তো এবার তাহাজ্জুদ পড়বো আমরা, তাহাজ্জুদ পড়ার পর সাহারি খাবো। সাহারি খাবেন, সাহারির মধ্যে বরকত আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। বলেন তো সবাই, সাহারিতে কি আছে? সাহারি খাওয়ার সময় দুই চারটা খেজুর রাখবেন, অন্যান্য খাদ্যের পাশাপাশি দুই চারটা খেজুরও খাবেন। আমি প্রতি সাহারিতে আলহামদুলিল্লাহ খেজুর খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহারিতে খাদ্য হিসাবে খেজুর কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য। তো সাহারিতে যেই খাদ্যকে আমার নবী নেয়ামতে পরিপূর্ণ বললেন, এটা আমরা মিস করবো কেন? মিস করবো না আমরা। তাহলে একটা হলেও খেজুর খাবেন, যে আমরা ভাত অন্যান্য যা খাই, যে আমার নবীর যে নেয়ামতের কথাটা বলছে এটাও আমরা কেউ মিস করবো না। তাহলে সাহারি টোটালটা বরকত, আবার ওই বরকতের মাঝে রসুল আলাদা একটা স্পেশাল নেয়ামতের কথা বলছে খেজুর, তো এটাও আমরা খাবো ইনশাআল্লাহ। এবার আপনার রোজা শুরু, রোজা আপনি শুরু করলেন, রোজা শুরু করার পর কোনো ওজোর ছাড়া, কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলার কথা মাথায়ও আনবেন না। কি বললাম? কোনো কারণ ছাড়া, কোনো ওজোর ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া রোজা ভেঙে ফেলার চিন্তাও মাথায় আনবেন না ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে একটা হাদিস শুনেন, আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিসটা আছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে। قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন বাইনামা আনা নাঈমুন, আমি ঘুমিয়েছিলাম, আতানি রাজুলান, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে আমার কাছে দুজন লোক আসছে। স্বপ্নে কয়জন আসছে? এই যারা রোজা ভেঙে ফেলে তাদেরকে আপনারা হাদিসটা নিজেরা আজকে মুখস্থ করবেন, আর যারা ওই যে লাল কাপড় টাপড় লাগায় খায় এদেরকে এই হাদিসটা শোনায় দিবেন। পারবেন না ইনশাল্লাহ? বাংলাটা মুখস্থ রাখতে পারবেন তো? ব্যাস
শেষের অংশটা মুখস্থ রাখলে চলবে, শুধু শেষের জায়গাটা মুখস্থ রাখলে চলবে, আমি বলছি মন দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ঘুমিয়ে আছি, দুই ব্যক্তি আমার কাছে আসছে, আসার পর ফাআখাযা বিদবঈ, আমার বাহু ধরছে, এভাবে বাহু ধরছে, তো ধরার পর আমারে টাইনা নিয়ে যাইতেছে, স্বপ্নে দেখতেছে নবীজি, সুবহানাল্লাহ, নবীজি বলেন আমারে নিয়ে যাইতেছে, যাইতে যাইতে দেখলাম ফাআতায়া বি জাবালান ওয়ারা, আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে, আমারে একটা পাহাড়ের কাছে নিয়ে গিয়েছে, তো এই দুর্গম পাহাড়, এই দুর্গম পাহাড়ের সামনে গিয়ে আমি দাঁড়ায় রয়েছি, দুর্গম পাহাড় ওটার সামনে দাঁড়ায় রয়েছি। নবীজিরে নিয়ে গেছে কয়জন? দুইজন, এইভাবে মনে করেন দুইজন রসুলরে এক এভাবে দুই বাহুতে ধৈরা দুইজন নিয়ে গেছে, তা আপনি সামনে এলেন না, দেখলে সুন্দর হইতো, আচ্ছা আইসেন না, সমস্যা নেই, মানে দুইজন দুই দিক দিয়ে ধরছে, আর আপনি ধরে নিয়ে পারেন দিয়ে হুজুর, এইরকম এরকম ধরে নিয়ে গেছে, বুঝছেন সবাই এরকম, হ্যাঁ রাখুন। তো আমাকে যখন ওই দুর্গম পাহাড়ের কাছে নিছে আমি দাঁড়ায় রইলাম, ফাকালা দুইজন আমাকে বললেন ইসাদ এই পাহাড়ের উপর উঠেন, তো আমি জবাব দিলাম লা উতিকুহু, না না আমি পারবো না, এই দুর্গম পাহাড়ে এই পাহাড়ে কে উঠবে, আমি পারবো না। নবীজি বলেন ওই দুইজন নবীজিকে বললেন সানু সাহিলুহু লাকা, আপনি টেনশন করেন না, পাহাড়ে ওঠা আমরা দুইজন আপনার জন্য সহজ করে দিব, ওঠেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে এসেছে, আমার দুই বাহুরে আমাকে টেনে নিয়ে গেছে, দুর্গম একটা পাহাড়ের কাছে আনছে, ওই পাহাড়ের কাছে যাওয়ার পর আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে রইলাম, আমাকে ওই দুইজন বললেন আপনি পাহাড়ে ওঠেন, আমি বললাম আমি উঠতে পারবো না, তারা দুইজন আমাকে বললেন আমরা এই পাহাড়ে যেন আপনি উঠতে পারেন, এই ওঠাটা আমরা আপনার জন্য সহজ করে দিব, আমরা সাপোর্ট দিব, আপনি ওঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসাইতু, আমি পাহাড়ে উঠলাম, পাহাড়ে ওঠার পর আমি দেখলাম ইদান বি আসওয়াতিন শাদীদা, প্রচন্ড আওয়াজ আমার কানে আসতেছে, কোথায় উঠাই আওয়াজ পাইছে, পাহাড়ের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, যখন পাহাড়ের মাঝামাঝি জায়গায় সমতল জায়গায় গেলাম, সেখানে গিয়ে ইদান বি আসওয়াতিন শাদীদা, প্রচুর আওয়াজ শুনলাম, ভয়ঙ্কর আওয়াজ, চিৎকারের আওয়াজ আমার কানে আসছে। ফাকুলতু মা হাদিহিল আসওয়াত, আমি প্রশ্ন করলাম এগুলা কিসের আওয়াজ, ওই দুইজন জবাব দেয় ওয়া আহলিন নার, এগুলা জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। নবীজি বলেন সুম্মান তালাকবি, এরপর আমাকে সামনের দিকে নিয়ে যায়, যাইতে লাগলাম, যাইতে যাইতে ফাইদা আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম, যাইতে যাইতে হঠাৎ আমি একদল মানুষের সামনে গেলাম, তাদের দিকে তাকায় দেখলাম পাগুলা উপরের দিকে বেঁধে রাখা, পাগুলা বেঁধে রাখা মাথা নিচে, আর কি দেখেন পা উপরে মাথা নিচে, মুশাক্কাকাতিন আশদাকুহুম, এই দুই পাশের যে দুই গাল, এই দুই গাল করাত দ্বারা চিরতেছে, উপরে পাগুলো নিচে ঝুলন্ত, তো এইভাবে আপনার গাল ছিড়তেছে, তাসিলু আশদাকুহুম দামা, এই পুরা গাল এই চোয়াল সহ রক্ত পড়তেছে, এই কল্পনায় আনেন দৃশ্যটা, কল্পনায় আনেন পা উপরে মাথা নিচে দুই পাশের গাল থেকে রক্ত পড়তেছে, ব্যাপারটা কত ভয়ঙ্কর। রসুল বলেন আমি বললাম এগুলা কারা, কার সামনে আমি আসলাম, মান হা উলা, ফেরেশতারা জবাব দিলেন আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, হুজুর এরা তারা যারা ইফতারির সময় হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, এরা তারা, আর যারা রোজা রাখে না তাদের অবস্থা তো আরো ভয়ঙ্কর। রসুল বলেন একদল হুজুর ইচ্ছাকৃতভাবে রোজার সাথে তামাশা করে, ইচ্ছা করে রাখো, মন চায় আমি রাখবো, মন চায় রাখবো না, ইচ্ছা করে যারা ভেঙে ফেলে, এদের এই অবস্থা এটা চলতেই থাকবে, পাগুলা উপরের দিকে দেওয়া, মাথা নিচের দিকে দেওয়া, দুই পাশের গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, এরা কারা যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে।
তাহলে অবস্থাটা কত ভয়ঙ্কর। তো পর্দার আড়ালে যারা খায় এদেরকে একটু বলবেন যে তোমার অবস্থা কি ভয়ঙ্কর হবে, একটু চিন্তা করো। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আমরা বুঝলাম রোজা ভাঙা দূরের কথা, রোজা ভাঙার চিন্তাও মাথায় আনা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা কি বলে দেখেন, তিনি বলেন মান আফতারা ইয়াওমান মিন রমাদানা মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন, কোন ব্যক্তি যদি ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে রমজানের একটা রোজা ভেঙে ফেলে, কয়টা? কিভাবে? ইচ্ছাকৃতভাবে। লাম ইয়াকযি আবাদা ওয়া ইন সামাদ দাহর কুল্লা, সে ওই এক রোজার বিনিময়ে যদি সারা জীবন রোজা রাখে তাও ওই রোজাটার হক আর আদায় হবে না। যদিও এক রোজার কাফফারা আছে 60টা রোজা রাখা, কিন্তু কাফফারা, কিন্তু ওই যে এক রোজা রাখলে যে আপনি যে বেনিফিট আল্লাহর কাছ থেকে পাইতেন এটা আপনি সারা জীবন রাখলেও এই ফজিলতটা আর পাবেন না। কয়টা রোজা? মাত্র একটা রোজা ইচ্ছাকৃতভাবে কেউ যদি ছেড়ে দেয়। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। রোজা যারা আমরা রাখবো তাদের ব্যাপারে কি পুরস্কার? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন কুল্লু আমাল ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশি আমসালিহা ইলা সাবইমিআতি দিফিন, قال الله تعالى الا الصوم فانه لي وانا اجزي به। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম সন্তান যত আমল করে তার আমলের বদলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রোজা ছাড়া। কি ছাড়া? তো মানে রোজার সওয়াব 10 থেকে 700 এমন না, রোজার সওয়াব 10 থেকে 700 এমন না। এই আমি আমরা আমল করব, তো নবীজি বলেন তোমাদের এই আমল 10 থেকে 700 আল্লাহ চাইলে বাড়াবে, আরো বাড়াইতে পারে। কিন্তু আল্লাহ বলেন রোজার বিষয়টা এমন না, আল্লাহ বলেন রোজা এমন একটা বিষয় ফাইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার, রোজা মানুষ আমার জন্য রাখে, আমার খুশির জন্য রাখে, আমাকে খুশি করার জন্য রাখে। সামনে ইফতার, বান্দা খায় না, ঘরের ভিতরে যদি দরজা লাগিয়ে এক গ্লাস পানি পান করে খাইতে পারে, বান্দা পান করে না। পানির নিচে ডুব দিয়ে যদি পানি পান করে বান্দা পারে কিন্তু করে না। বান্দা যদি কিছু খেয়ে ফেলে মানুষের আড়ালে করতে পারে, কেউ দেখবে না, কিন্তু বান্দা এটা করে না, কারণ সে আমার জন্য রোজা রাখছে। তা এটার পুরস্কার আমি আল্লাহই দিব। আল্লাহ কি দিবে? আল্লাহর দেওয়া, আল্লাহর দেওয়া কেমন হতে পারে আল্লাহ ভালো জানেন। কিছু আমল নামা তো আল্লাহ লেখায়, রোজার ব্যাপারে আল্লাহ কয় আরে এটার পুরস্কার আমি দিব। রব যত বড় রবের পুরস্কার তত বড়। সুবহানাল্লাহ। বলেন রব যত বড় রবের পুরস্কার। ভাই একটা রোজা ভাঙবো না তো ইনশাআল্লাহ? সবগুলা রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো ইনশাআল্লাহ। এগুলো এক নাম্বার, রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন? আল্লাহ। দুই নাম্বার, এটা কি কাল, গরমকাল না শীতকাল? গরমকালে রোজা রাখার একটা আলাদা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। এটা গরমকাল না শীতকাল? গরমকালে রোজা রাখার একটা পুরস্কার আছে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাশা নাফসাহু ফি সাইফিন, নবীজি বলেন কোন বান্দা যদি নিজের নফসটাকে, নিজের জানটাকে পিপাসার্ত রাখে গরমকালে, কোন কালে? গরমকালে। এর মানে গরমকালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আর নিজের আত্মাটাকে পিপাসার্ত রাখে গরমকালে, সাকাহুল্লাহু ইয়াউমাল আতশি, কিয়ামতের ময়দানে মানুষ যখন পিপাসার্ত থাকবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ওই পিপাসার্ত অবস্থা থেকে তার পিপাসা দূর করার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে দিবে। তাহলে গরমকালে যদি কেউ রোজা রাখে নিজেকে
ক্ষুধার্ত রাখে পিপাসার্ত রাখে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তিন নাম্বার যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের শুধু রোজাদার যারা হবে আর কি মানে রোজাদার বলতে তার মানে নামাজ পড়বেন না এমন না নামাজ তো পড়বে অন্যান্য ইবাদতের পাশাপাশি স্পেশাল ভাবে নামাজি আবার রোজাদার নামাজি আবার রোজাদার মানে সব ঠিক আবার রোজাদার এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে অন্য কেউ যাবে না قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রাইয়ান নবীজি বলেন জান্নাতের একটা দরজা আছে তার নাম হলো রাইয়ান ইয়াদখুলু মিনহু সাইমুন ওই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদাররাই প্রবেশ করবে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না নবীজি বলেন ফাইদা দখলু উগলিকা রোজাদাররা যখন রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে করার পর উগলিকা ওই দরজা বন্ধ করে দেওয়া হবে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পর ওই রাইয়ান নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না চার নাম্বার যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা আশ্চর্য ঠিকানা যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের সেটা হলো রোজাদারের ঠিকানা জান্নাত রোজাদারের ঠিকানা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রসুলের কাছে আসলাম আসার পর বললাম মুরনি বি আমালিন ইউদখিলুনিল জান্না ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমল আপনি আমাকে বলেন যে আমলটা আমি করব আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে এমন একটা আমল আমাকে বলেন নবীজি বললেন আলাইকা বিসসাউম তুমি রোজা রাখো কি রাখো তুমি রোজা রাখো রোজাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো এই রোজা রাখো রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বার যারা রোজা রাখবে এই রোজা কেয়ামতের ময়দানে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة নবী বলেন রোজা এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে কোরআন নাজিল হয়েছে কোন মাসে কোন মাসে ফরজ রোজা রাখি কোন মাসে বলেন সবাই বলেন ফরজ রোজা রাখি কোন মাসে কোরআন নাজিল হয়েছে কোন মাসে সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস রোজা এবং কোরআন সুপারিশ করবে কয় জিনিস বলেন এক নাম্বার দুই নাম্বার কোরআন নাজিল হয়েছে কোন মাসে রোজা রাখি কোন মাসে সুপারিশ করবে কয় জিনিস এক নাম্বার দুই নাম্বার কোরআন রোজা এবং কোরআন এবার মিলান তো রমজানে ফরজ রোজা রাখি রমজানে কোরআন নাজিল হয়েছে তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিব রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিব তাহলে রোজাও সুপারিশ করবে কোরআনও সুপারিশ করবে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুন রমজানের রোজা রাখার পুরস্কার যারা রমজানের রোজা রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ইমানের সাথে আর সওয়াবের আশায় قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من কোন ব্যক্তি যদি ইমানের সাথে আর সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয় রমজানের রোজা আপনি সারা দিন রাখলেন এই রোজা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য قال رسول الله صلى الله عليه وسلم
الصيام جنة رمضان الرجاء هلو ঢাল يستجن بها العبد من النار এই ঢালের মাধ্যমে কিয়ামতের ময়দানে রোজাদার জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে রোজা নামক ঢালের মাধ্যমে তো সারা দিন আপনারা রোজা রাখলেন রোজা রাখার পর এরপর সারা দিন রোজা রেখে আমরা বিকাল বেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি সেই রোজাটার নাম কি সেই আমলটার নাম কি ইফতার বলেন এটার নাম কি رسول الله صلى الله عليه وسلم বলেন للصائم فرحتان রোজাদারের জন্য দুইটা খুশির বিষয় يفرحهما যেই দুইটা খুশির বিষয় রোজাদার উপভোগ করবে যেই দুই সময়ে রোজাদার খুশি হবে এক নাম্বার ফরহাতুন ইনদা ফিত্রি রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে কেউ কেউ বলেন ঈদের আনন্দ করবে রোজাদার এক খুশি আরেকটা হলো وفرحتن عند لقاء ربه আল্লাহর সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে তখন হবে তার চূড়ান্ত খুশি সুবহানাল্লাহ তাহলে রোজাদারের চূড়ান্ত খুশি কার সাথে সাক্ষাৎ করবে সুবহানাল্লাহ আল্লাহর সাথে এই হলো ইফতার পর্যন্ত আমরা রোজার বিষয়ে জানলাম এখন দেখেন সাহরি খাই কোন অঙ্গ দিয়ে জিহ্বা জিহ্বা বলেন কি দিয়ে জিহ্বা ইফতার করি কি দিয়ে সবাই বলেন রোজার সাহরি শুরু করি কি দিয়ে ইফতার করি কি দিয়ে এবার আমার সাথে বলেন বলেন রোজা ছিদ্র করি জিহ্বা দিয়ে বলেন তো সাহরি কি দিয়ে হয় বলেন জিহ্বা দিয়ে বলেন সাহরি কি দিয়ে হয় ইফতার কি দিয়ে হয় রোজা ছিদ্র হয় কি দিয়ে জিহ্বা দিয়ে তাহলে রোজা শুরু হয় জিহ্বা দিয়ে রোজা শেষ হয় জিহ্বা দিয়ে রোজা ছিদ্র হয় জিহ্বা দিয়ে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন হুজুর রোজা আবার ছিদ্র হয় কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুই অপরাধের কারণে রোজা ছিদ্র হয় এক নাম্বার মিথ্যা কথা বলা দুই নাম্বার গীবত করা মানুষ মিথ্যা বলে জিহ্বা দিয়ে মানুষ গীবত করে জিহ্বা দিয়ে মানুষ সাহরি খায় জিহ্বা দিয়ে মানুষ ইফতার করে জিহ্বা দিয়ে মানুষ সারা দিন কষ্ট করে আল্লাহর জন্য যেই রোজাটা রাখলো এই রোজাটাকেও ছিদ্র করে জিহ্বা দিয়ে তথা মিথ্যা এবং গীবতের মাধ্যমে এইজন্য এই জিহ্বাকে আপনি হেফাজত করতে হবে যেন আপনার রোজাটা ছিদ্র না হয় সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ হুজুর মুক্তির উপায় কি নবীজি বললেন মুক্তির উপায় তিনটা এক নাম্বার আমসিক আলাইকা লিসানা তোমার জিহ্বা তুমি সংযত রাখবা দুই নাম্বার আল্লিয়াসা আকাবাইতু তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় তিন নাম্বার রফকি আলা খাতিয়াতিক তুমি অতীতের গুনাহের জন্য কান্নাকাটি করবা এই তিনটা কাজ এক নম্বরে বললেন তুমি জিহ্বা সংযত রাখবা জিহ্বাকে গুনাহ থেকে তুমি হেফাজত করবা তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম নবীজিকে বললাম আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার হুজুর আমারে এমন একটা আমল বলেন যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করায় জাহান্নাম থেকে দূরে রাখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ এক নাম্বার আল্লাহর ইবাদত করবা শিরিক করবা না দুই নাম্বার তুকিমুস সালাহ নামাজ কায়েম করবা তিন নাম্বার তুতিজ যাকাত যাকাত আদায় করবা চার নাম্বার তাসুমু রমাদান রমজানের রোজা রাখবা পাঁচ নাম্বার তাহাজ্জুল বাইতা হজ করবা এই পাঁচটা বলার পর নবীজি বলেন আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহের কথা বলবো না আল্লাহ নবী বলেন কল্যাণের দরজা তিনটা বলেন কল্যাণের দরজা কয়টা এক নাম্বার সৌমু জুন্না এক নাম্বার কল্যাণের দরজা হলো রোজা রাখা দুই নাম্বার সদাকা সত্তা করা তিন নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করা
কল্যাণের দরজা তিনটা এক নাম্বার রোজা রাখা দুই নাম্বার সদকা করা তিন নাম্বার রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করা এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামি আমি কি তোমাকে প্রতিটা জিনিসের মূল কোনটা এটা বলবো না আমি কি তোমাকে খুঁটির কথা বলবো না আর চূড়ান্ত শাখা কোনটা এটা বলবো না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাসূল আমরি আল ইসলাম প্রতিটা বিষয়ের মূলের নাম হলো ইসলাম ওয়া আমুদুহু আস-সালাহ খুঁটির নাম হলো নামাজ ওয়া যিরওয়াতুস সানামিহি আল জিহাদ চূড়ান্ত শাখার নাম হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় কি করা এই যে লম্বা কথাগুলো নবীজি এক সাহাবীকে বললেন এবার দেখেন নবী কি বলে মুয়াজ আমি যে তোমার এতগুলো ওয়াজ করলাম ইবাদত করতে বললাম নামাজ পড়তে বললাম রোজা রাখতে বললাম হজ করতে বললাম জিহাদের কথা বললাম ইসলামের কথা বললাম কল্যাণের দরজা কোনটা তাও বললাম মূল কোনটা তাও বললাম খুঁটি কোনটা তাও বললাম চূড়ান্ত শাখা কোনটা তাও বললাম আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লি আমি কি তোমাকে এই সবগুলার সার নির্যাস কোনটা এটা বলবো না সব ওয়াজ করার পরে নবী বলে সার নির্যাস কোনটা এটা কি বলবো না তো মুয়াজ ইবনে জাবাল বলেন জি হুজুর বলেন নবী বললেন নিজের জিহ্বাটা ধরে বললেন মুয়াজ কুফা আলাইকা হাজা এই জিহ্বা তুমি নিয়ন্ত্রণ করো তোমার সব ইবাদত ঠিক থাকবে তুমি জিহ্বা নিয়ন্ত্রণ করো তোমার সব ইবাদত কি থাকবে মুয়াজ ইবনে জাবাল বলেন ইন্নালা মুআখাজুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিহ্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে আল্লাহ নবী জবাব দিলেন হাল্লাকুবুন নাস ফিন্নারি আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম নবীজি বলেন বেশিরভাগ মানুষকে জিহ্বার অপরাধের কারণে মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে আল্লাহ মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে শুধু জিহ্বার অপরাধের কারণে কিসের অপরাধের কারণে জিহ্বা বলেন সাহরি খাই কি দিয়ে ইফতার করি কি দিয়ে রোজা ছিদ্র করি কি দিয়ে জিহ্বা দিয়ে এজন্য জিহ্বার অপরাধে বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় জিহ্বার অপরাধে মানুষ যে রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল এই ঢালকে ছিদ্র করে অতএব এই রমজানের একটা রোজাও আমরা ছিদ্র করব না ইনশাআল্লাহ তারাবি কয় রাকাত পড়ব ঝগড়া সহ না ঝগড়া ছাড়া তারাবির নামাজের মতভেদের নিরসনের কয়টা উপায় জেনেছিলাম দুইটা প্রথম রাত থেকেই আমরা আর ঝগড়া করব না তারাবির সালাত আদায় করব রমজানের দিনের বেলা আমরা রোজা রাখব কোরআন সুন্নার আলোকে আমাদের জীবন যেন আমরা আলোকিত করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ওলামায়ে হযরত যারা আছেন ইমাম খতিব বিশেষ করে যারা এবং যারা সর্বসাধারণ আপনারা তো মাহফিলে আছেন মাশাআল্লাহ তো আমার বয়ানগুলা সংকলন করার জন্য বলা হয়েছিল ইমাম এবং খতিব সাহেবদের পক্ষ থেকে খতিব সাহেব ওয়াইজ যারা আছেন ইমাম যারা আছেন আপনারা চাইলে ওগুলা কালেক্ট করতে পারেন মিম্বরের আমানত এক দুই তিন নাম্বার খণ্ড তো এটা আপনারা কালেক্ট করতে পারেন আপনাদের জন্য খুবই কার্যকরী হবে সাধারণ জনগণ যারা আপনাদের জন্য কার্যকরী একদম সহজভাবে লেখা হয়েছে কোনো পেঁচানো কোনো কথা ওখানে লেখা হয় না আমি যেইভাবে বয়ান করি ওভাবেই সেখানে সাজানো হয়েছে আপনাদের কারো লাগলে ওটা গাড়ি থেকে নিয়ে নেবেন দুই চার মিনিট সময় দেওয়া হবে কারণ আপনাদের এখানে মাগরিবের পরে বয়ান করার কথা ছিল এখানে আসতে মাত্র পাঁচ ঘন্টা লাগছে মিরপুর থেকে এই জন্য সামনের দিক থেকে চিন্তাভাবনা করা দরকার আর কি আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই কথার উপর যেন আমরা সকলে আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু